এটা আসলে ভিডিওতে দেখা গেছে, এরকম একটা কোশ্চেন আছে যে ওয়াইফ আসলো, তখন আপনি ব্রেকফাস্টটা রেখেই কেন রেখে সেখান কেন থেকে সেখান পালালেন? থেকে না, এখানে পালানোর বিষয়টা যেটা বলতেছেন, আমি একদম সেখান থেকে পালিয়ে যাইনি। এখন এখানে আপনাদের এই কথাটা হচ্ছে যে এইটা নিয়ে টপিকটা তো বেশি ভাইরাল হচ্ছে। তো যখন হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য ওখানে যাই, তো আমি আমার মতন হচ্ছে ব্রেকফাস্ট ওখানে নিয়ে আসি। হুম হুম তো নিয়ে আসার পর আমি যখন হচ্ছে টেবিলে জিনিসটা রাখতে যাই, ওই পাশ থেকে মানে লাইভ করতেছিল, মানে আমি দেখতেছিলাম ফোনটা এইভাবে রাখা। এখন আমি জানি না লাইভ করতেছিল নাকি ভিডিও করতেছিল, বাট উনি এসে মানে আমার ভিডিওগ্রাফারের সাথে খুব মানে হস্তদস্ত শুরু করে দিছে। তো ব্যাপারটা দেখে আমি প্যানিক করে যাই যে কি না, ব্যাপার। এখানে কিন্তু লেট মি কারেক্ট ইউ, যে আমরা যে ভিডিওটা দেখেছি সেখানে কিন্তু হস্তদস্তি করার আগে সে জাস্ট এসে তার হাজবেন্ডকে একটা সাইড না হ্যান্ড হ্যাঁ দেয়। হ্যাঁ হ্যাঁ, যখন হচ্ছে অ্যান্ড ফোনটা এইভাবে সামনে থেকে নিয়ে আসতেছিল, আমি হচ্ছে এই পাশ থেকে টার্ন করে জাস্ট টেবিলের উপরে এটা রাখবো, তখন যখন উনি হস্তদস্তি বলতে মানে জড়িয়ে ধরেছে যে কি হ্যাঁ, ব্যাপার তুমি এখানে কেন। তখনও সে কোনো কথা বলে নাই না না না, ফেসটা। এখানে হচ্ছে আমি আপনাকে বলি, যখন হচ্ছে আমি ওখান থেকে নিয়ে আসতেছিলাম, তো আমি অনেকক্ষণ যাবত আমি তখন ডিম পোস্ট মানে অমলেট টাইপ কিছু একটা বানাচ্ছিলাম। তো ওইখানে হচ্ছে উনি বলতেছিল, ওইখানে উনি বলতেছিল মানে আমার যে ভিডিওগ্রাফার ওনার সাথে আমি ওখানে দাঁড়িয়েছিলাম, উনি বলতেছে যে আপনার কতক্ষণ লাগবে এখানে, আমাদের হচ্ছে এখান থেকে পরে সুইমিং এ যেতে হবে, আমার হচ্ছে ব্রেকফাস্টটা করার পরে সুইমিং এ যাওয়ার কথা ছিল। তো পরে হচ্ছে উনি বলতেছে যে আমার কাছে কেন যেন লাগতেছে সামথিং ইজ রং। পরে আমি বললাম সামথিং ইজ রং বলতে কিরকম? বলতেছে যে আমার কাছে কিছু ঠিক লাগতেছে না, আমার হচ্ছে ওয়াইফ কালকে কল দিয়েছিল, তো সে আমার সাথে অনেক বেশি প্যানিক করতেছে, হয়তো বা সে কোনো ঝামেলা করলো করতো। আমি কি ঝামেলা করবে আপনাকে তো হচ্ছে, আর ঝামেলা করবে মানে? আমি তখন ওকে জিজ্ঞেস করি ঝামেলা করবে মানে তার মানে কি, মানে কি বলতে চাচ্ছেন আপনি? পরে উনি আমাকে ওখানে বলে যে আমার এই সিলেট আসা নিয়ে আমার ওয়াইফ আমার সাথে একটু ঝামেলা করেছে, মানে আমার এই সিলেট আসাটা আমার ওয়াইফ পছন্দ করেনি। সেটা ডিফারেন্ট কেস, কিন্তু আপনি যেটা বললেন যে হস্তদস্তির কথা, ইয়েস, আই ডোন্ট নো হোয়াট দ্য মানে রাইট হচ্ছে কারণ ওয়ার্ড আমি ইজ। হচ্ছে যখন চলে যাচ্ছিলাম তখন আমি একটু দেখেছি, আমি দেখেছি যে হচ্ছে উনি এভাবে ওনাকে হচ্ছে, যেহেতু উনি চেয়ারে বসা ছিল, আমার ক্যামেরাম্যান চেয়ারে বসা ছিল, উনি ওনাকে এভাবে ধরেছে। উনি সাইড থেকে একটা হাক দেয়, হ্যাঁ, অ্যান্ড আপনি ওটা জাস্ট এসে ওটা টার্ন হাক দিয়ে অ্যারাউন্ড আমি করে। যখন আর কি এটা রাখি, তখন আমাকে বলে যে এটা আমার, উনি আমাকে ক্যামেরাম্যান আমাকে বলে যে এটা আমার ওয়াইফ, এখন এখানে অনেক বড় ঝামেলা হবে, উনি আমাকে এই এটা এই কথাটা বলে। কথা তো বলার আসলে আমরা যতটুকু না ভিডিওতে দেখেছি ইয়েস, এটা সেরকম উনি আমাকে কিছু বলে, হয়নি। কারণ যখন ভিডিও ডালতেছিল, এখন ধরেন আমার আচ্ছা, ফোনটা ঝামেলাটা কেন হবে আসলে? এইটার ব্যাপারেই তো আসতেছি, ওকে, এটার ব্যাপারে আসতেছি। তো যখন হচ্ছে ফোনটা ওখান থেকে আসে, কারণ ওখান থেকে আপনি সাউন্ড শুনতে পাচ্ছেন না যে এই মানুষটা এখানে কি বলতেছে, যখন ফোনটা আপনার সামনে নিয়েছে তখন আপনি শুনতে পেয়েছেন কি বলেছে, আর উনি আমাকে জাস্ট এতটুকুই বলেছে। আই ডিডন্ট গেট ইউ। ফোনটা সামনে নিয়েছে তারপর শুনতে পেরেছেন মানে? বুঝলাম মানে না। হচ্ছে আমি যখন হেঁটে আসতেছিলাম হুম তখন ফোনটা আমার দিকে আসতেছিল, হুম আর ওনার যে ওয়াইফ উনি কিন্তু আগেই এসে ওনাকে গ্র্যাব করে ফেলেছে। আমি ওকে, যখন পাশ থেকে টার্ন আউট হয়ে যাচ্ছিলাম তখন কিন্তু ফোনটা আমার সামনে, মানে আমি যা দেখেছি আর কি, আমিও তো বারবার হচ্ছে ভিডিওটা দেখেছি। তো ওইখানে হচ্ছে উনি আমাকে বলে যে আমার এটা তো আমার ওয়াইফ, এখন এখানে ঝামেলা হবে। এটা শুনে আমি একটু ঘাবড়ে যাই যে কেন ভাই ঝামেলা হবে, আমি এখানে কাজের পারপাসে আসি, এখন যদি এরকম এখান থেকে ওরা আমাকে ইনভাইট করে, এখন যদি এখানে এসে কোনো ধরনের ঝামেলা হয়ে যায়, তার মানে তো আমার ক্যারিয়ার রান একদম শেষ। কারণ হচ্ছে মানুষ কি বুঝবে না বুঝবে সেটা আমি জানি না, মানুষ এটাই ধরবে। মানুষ তো আপনি চলে যাওয়ার কারণে আসলে ধরেছে, না যা না, ধরার। এখানে আরো একটা কথা বলবো, আমি বললাম না আপনার প্রত্যেকটা পয়েন্ট ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্টকে আমি ধরিয়ে দিচ্ছি যে আমি ওখান থেকে চলে যাওয়ার জন্য হচ্ছে মানুষ আমাকে বলেছে আমি ওখান থেকে পালিয়ে গিয়েছি, পরে গিয়ে সম্পর্ক ধরা পড়েছে বলে আমি ওখান থেকে পালিয়ে গিয়েছি, ব্যাপারটা একদমই তা না। উনি আমাকে বলেছে যে আমার ওয়াইফ এটা, এখন অনেক বড় এখানে ঝামেলা হবে, আপু প্লিজ রিসেপশনে কল দেন, তিনি আমাকে এই কথা বলেছেন। তো আমি ব্যাপারটা হচ্ছে কোনো দিক চিন্তা করে আমি ভাবলাম যে ঠিক আছে, যেহেতু হোটেলে এত বড় একটা ইস্যু হচ্ছে তাহলে রিসেপশনে কল দেওয়াই ভালো। কিন্তু অ্যাকচুয়ালি আপনার যেখানে কোনো ফল্ট নাই সেখানে তো আপনার ফেস করতে প্রবলেম না, আপনার তো না না, আমার সে এখানে যেহেতু আপনি আপনি কিন্তু তার আন্ডারে কাজ করেন না, না, সে আপনার আন্ডারে কাজ এখানে করে। আমার একটু প্রবলেম আছে, এখানে আমার একটু প্রবলেম আছে বলতে কি, কারণ এমনি তো হচ্ছে মানে কন্ট্রোভার্সির শিকার, তো নেক্সটে আমি আর কোনো কন্ট্রোভার্সি চাচ্ছিলাম না, কারণ আমি দেখতেছিলাম ওনার হাতে ফোন। এখন যদি আমি আমি জানি যে আমি রাইট, আমি জানি আমি রাইট, আমি ওনাকে হায়ার করে নিয়ে গিয়েছি, বাট মানুষ যদি উনি যদি এটা ভিডিও করে থাকে বা কাউকে দেখানোর জন্য, মানুষ এটা বুঝবে না যে কেন হচ্ছে ভিডিওটা উনি করতেছে বা কেন করতেছে। কারণ হচ্ছে ওনার ওয়াইফের ওনার হাজবেন্ড নিয়ে প্রবলেম আগে থেকে, উনি ওনাকে হচ্ছে মেয়ে টাইপের এসব জিনিস থেকে অনেক বেশি আর কি সন্দেহ করে, আর উনি যে হচ্ছে আমার কাজ করে দেয় এটা ওনার একদমই পছন্দ না, যেটা আমি হচ্ছে পরে জানতে পারি, মানে আমার ভিডিও করে দেওয়া, আমার সাথে চলাফেরা করা, এটা ওনার ওয়াইফ পছন্দ করে না, উনি ডাউট করে যে ওনার সাথে আমার সম্পর্ক আছে, এটা হচ্ছে উনি মিন করে আর এটা উনি বলে।
এটা উনি বলেও যে হচ্ছে ওনার সাথে আমার সম্পর্ক আছে, যার কারণে হচ্ছে ওনার ওয়াইফ আজকে ওনাকে হাতে নাতে ধরতে গিয়েছেন, সেখানে গিয়ে উনি আমাকেই পেয়েছে। তো যখন হচ্ছে উনি আমাকে বলে যে এখন আমার ওয়াইফ একটু ঝামেলা করবে, আপনি প্লিজ রিসেপশনে কল দেন, তো আমি হচ্ছে আর কোনো দিকে চিন্তা না করে ওখান থেকে জাস্ট বের হয়ে গিয়ে আমি রিসেপশনে কল দিই। মেইনলি হচ্ছে এর জন্য ওখান থেকে আমি হেঁটে চলে যাই, আমি আর পিছন ফিরে তাকাই না বা ওনার সাথে আর কোনো কথা বলি না। বাট আপনি যেহেতু রাইট, আপনি কেন ব্যাপারটাকে আসলে ইগনোর করলেন? আপনার তো তাকে ফেস করা উচিত ছিল। হ্যাঁ, আমার তাকে ফেস করা উচিত ছিল। এখন যদি এখন খুব একটা হাস্যকর বিষয় চলে আসে, কারণ আমি ওনার ওয়াইফ সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই উনি কেমন, বাট উনি বলেছে যে তার সাথে তার সম্পর্ক ভালো না, ইভেন দো তাদের মানে হাতাহাতি টাইপ সম্পর্ক আছে, দুজন দুজনের মধ্যে হাতাহাতি হয় আর কি, এরকম কিছু একটা। সো যেখানে আমি জানতেছি যে ওনাকে এখন আমি কিছু এক্সপ্লেন করবো, উনি তো ডাইরেক্ট ফোন নিয়ে আসতেছে, ওনার চোখের মুখে আমি একটা রাগের ছাপ দেখতেছিলাম। তো সেইখানে আমি নিজেকে, আমাকে যদি হচ্ছে সেখানে কিছু একটা বলেও ফেলতো বা শরীরে গায়ে একটা হাত দিত, হ্যাঁ আমি তারপরে সবকিছু সলিউশন করে দিতে পারতাম, বাট আমার গায়ে যে হাতটা তুলে ফেলতো বা আমাকে যদি কেউ ধরে ফেলতো, তখন সেটাকে আমি কিভাবে প্রোটেক্ট করতাম? আমার আমার পয়েন্ট অফ ভিউ ছিল এটা। যখন উনি আমাকে বলেছে যেটা আমার ওয়াইফ এখন একটু ঝামেলা করবে, প্লিজ আপনি রিসেপশনে কল দেন, তখন হচ্ছে আমি চিন্তা করি যে এখানে কন্ট্রোভার্সি না বাড়িয়ে যেখানে গেলে কথাটা বলে মানে ভালো হবে সেখানে আমার যাওয়া উচিত। তখন আমি ডাইরেক্ট রুমে যাই এবং গিয়ে হচ্ছে রিসেপশনে কল দিই। এর জন্য আমি ওখান থেকে সরে যাই। তারপরে ওনা ওনার হাজবেন্ডের সাথে ছিঁড়ে ফেললো না ধরে ফেললো, এগুলো তো আমার দেখার বিষয় না। বাট আমি যেহেতু ওখান থেকে চলে গিয়েছি, পাবলিকের একটা কথাই লেগেছে যে নাফাইসি নিশা হচ্ছে ওখানে বয়ফ্রেন্ড নিয়ে গিয়েছিল, যেটা কিনা পরকীয়া সম্পর্ক, এই জন্য ওখানে মানুষ ওখানে তার ওয়াইফ ওকে হাতে হাতে ধরে ফেলে, যার কারণে হচ্ছে তাকে ওখানে আর কি ওখান থেকে সে পালিয়ে যায়। আচ্ছা, আপনি বললেন যে আপনি তাদের পার্সোনাল ব্যাপার নিয়ে কিছু জানেন না, তাহলে ওদের মধ্যে যে হাতাহাতি হয় এটা আমি পরে জানতে পারছি। জানলেন? এটা তো আমি পরে জানতে পারছি যখন হচ্ছে আর কি বিষয়টা ঘটে, তারপরে তো উনি আসে। যে আমি ওনাকে জিজ্ঞাসা করি যে এরকম কিছু তো ফেস করার আমার কথা ছিল না, পরে ওনাকে বললো যে আসলে আমাদের মাঝখানে সম্পর্কটা ভালো যাচ্ছে না খুব বাজে ভাবে, আর আপনার সাথে কাজ করাটা আমার ওয়াইফ পছন্দ করেছেন। তখন আমি ওনাকে বলি তাহলে আপনার যেহেতু হচ্ছে সংসার জীবনে এরকম প্রবলেমই চলতেছে, আপনি আমার আন্ডারে কাজ কেন করতেছেন, আপনি আমাকে আগে কেন বলেন নাই, আপনার জন্য এখন কন্ট্রোভার্সি শিকার তো আমাকে হতে হবে। ওনাকে দেখলাম উনি ভিডিও করতেছে, পরে বললো যে এটা লাইভ ছিল। আমি বলি বাহ, তাহলে তো খুব ভালো একটা কাজ করেছেন, আপনাকে নিয়ে এসেছিলাম কাজের জন্য, এখন এখানে এসে ব্যাপারটা হয়ে যাবে কি যে আপনার সাথে হচ্ছে আমার কাইন্ড অফ কিছু একটা আছে হয়তো বা, এই জন্য হচ্ছে আর কি সে লাইভ করতেছে, ওনার লাইভ কেন করবে। আমার কথা হচ্ছে এটা তো ওনাকে আমি অনেক ঝাড়ি ঝাড়লে কি হবে, যা করার তো উনি করে দিছে। তারপর রিসেপশনে কল দিই, উনি আসে, অ্যান্ড উনি এসে হচ্ছে আমাদের সবাইকে হোটেল থেকে বের করে দেওয়ার মতো হুমকি দেয় যে আপনাদের আপনাদের নিয়ে এসেছিলাম প্রমোশনের জন্য, অ্যান্ড আপনারা এসে আমাদের হোটেলের মাঝখানে এরকম কিছু করতেছেন। এবং তো নাকি আমি শুনেছি উনি ওই হোটেলে ওই